আকারে প্রকারে এবং মেয়াদে সবচেয়ে বেশি। তারা দীর্ঘ সময় আমাদের মাঝে থাকেন এবং আমাদের সাথে তাদের একটা বন্ধন সৃষ্টি হয়, এবং একই সাথে তাদের মধ্যেও অর্থাৎ প্রশিক্ষণার্থীদের মধ্যেও একটি পারস্পরিক বন্ধন সৃষ্টি হয়, এবং এই বন্ধন সৃষ্টিটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আমরা অন্যান্য যে পাঠ্যক্রমের যে বিষয় আছে, শ্রেণীকক্ষ অধিবেশন, পরীক্ষা থাকে অন্যান্য শ্রেণীকক্ষ অধিবেশন থেকে, তার বাইরে আমরা উৎসাহিত করি আমাদের প্রশিক্ষণার্থীগণকে শ্রেণীকক্ষের বাইরের যে তাদের যে ইন্টারাকশন, যেটি তার মাধ্যমে তাদের মধ্যে একটি আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। এবং আমার ধারণা আগামী দুদিন পরে আমাদের সকল প্রশিক্ষণার্থী এবং সেই সাথে আমরাও অনুভব করব আসলেই একটি বন্ধন সৃষ্টি হচ্ছে। এবং আমার ধারণা আমাদের এই প্রশিক্ষণার্থীগণ আগামীতেও এই বন্ধনটি ধরে রাখবেন, তাদের মধ্যে যে পারস্পরিক সুসম্পর্ক এবং সবশেষে তারা যে পরিবেশনটি করেছেন, আমার মনে হয় সেটি তাদের অন্তর থেকে উৎসাহিত। তো এইটুকুই বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।